আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পিঙ্ক ক্র্যাফট অ্যান্ড কুক চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি অনেক দিন আমার চ্যানেলে কোনো রেসিপি শেয়ার করিনি বলে আজকে আমি একটি নতুন কেকের রেসিপি শেয়ার করব। আর এই পাউন্ড কেকের নাম ওভাল্টিন পাউন্ড কেক। এখন তৈরি করা যাক। প্রথমে আমি একটি বাটি নিয়েছি আর তাতে দিয়েছি 60 গ্রাম পরিমাণ ময়দা। এটা যদি কাপের মেজারমেন্টে নেন তবে সেটা হবে হাফ কাপ। আর এখানে নিয়েছি আমি 10 গ্রাম পরিমাণ প্রিমিয়াম কোকো পাউডার আর 10 গ্রাম পরিমাণ ওভাল্টিন পাউডার একসাথে মিশিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি পাউডার দুধ নিয়েছি প্রায় 1 টেবিল চামচ মতো, আর বেকিং পাউডার নিয়েছি 1/2 চা চামচ। এখন আমি শুকনো উপকরণগুলো সবগুলো একসাথে মিশিয়ে নিয়েছি। এরপর একটি বাটিতে নর্মাল টেম্পারেচারের অর্থাৎ ফ্রিজ থেকে বের করে আধা ঘন্টা বা 1 ঘন্টা রেখে এই ডিম নিয়েছি। বেকিংয়ে যে কোনো আইটেম তৈরি করার সময় আপনারা কখনোই ফ্রিজের ডিম নেবেন না। এরপর আমি ডিমটা হালকা ফোমি হলে এর মধ্যে চিনি দিয়ে নিচ্ছি। এখানে আমার 90 গ্রাম চিনি রয়েছে। চিনিটা আমি হালকা ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপর আমি আবারও এটা ফেটিয়ে নেব যতক্ষণ না সাদা ভাব আসছে। যখন এরকম সাদা ফোমি ভাব আসবে, দেখবেন এরকম টেক্সচার হবে, তখন এর মধ্যে আমি বাটার দিব। চিনি আর বাটার পরিমাণ ঠিক সমান। আমি এখানে প্রায় 90 গ্রাম পরিমাণ বাটার দিয়েছি। বাটারটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে নেবেন, ফ্রিজ থেকে বের করে কখনোই কেকের মিশ্রণে দিবেন না। এরপর আবারও আমি ফেটিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে মিশিয়ে নেব। পাউন্ড কেকে কখনোই ফোমি টেক্সচার লাগে না, তবে ভালোভাবে মিক্সিংটা দেখতে হয়। এরপর এর মধ্যে আমি 1 চা চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি। এখানে আমি রেডম্যান ব্র্যান্ডের ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। এই ভ্যানিলা এসেন্সের স্মেলটা আমার ভালো লাগে। তারপর যখন টেক্সচারটা এরকম হবে তখন আমি শুকনো উপকরণগুলো চামচ দিয়ে ঠিক কয়েক ধাপে মিশিয়ে নেব। কখনোই একবারে দিয়ে মিশানো ট্রাই করবেন না, এতে মিশ্রণটাতে দলা পাকিয়ে যায়। দেখুন আমি কীভাবে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। এই উপায়ে মিশালে মিশ্রণটা খুব ভালোভাবে মিশে যায়। এভাবে আমি অল্প অল্প করে শুকনো উপকরণ দিয়ে মিশিয়ে নেব। আপনারা এভাবে 2-3 ধাপে এই মিশ্রণটা মিশানো ট্রাই করবেন। আমার মিক্সিং প্রসেস শেষ। এখন আমি এখানে কিছু পরিমাণ কিশমিশ আর মোরব্বা নিয়েছি। আপনারা চাইলে কাজু বাদাম কাঠবাদামও দিতে পারেন। এখন আমি এটা কুচি কুচি করে কেটে নিয়েছি আর এর মধ্যে মিশিয়ে নেব। আমি এখানে একটি পাউন্ড কেকের মোল্ড নিয়েছি আর তাতে বেকিং পেপার কেটে বসিয়ে দিয়েছি এবং এর ওপর মিশ্রণটা ঢেলে দিচ্ছি। মিশ্রণটা ঢালার পর আমি এভাবে কয়েকবার ট্যাপ করে নিচ্ছি। এরপর একটি কাঠি দিয়ে এভাবে করে বাতাসগুলো বের করে দিব। এখন আমি 160 ডিগ্রিতে 10 মিনিটের জন্য ওভেন প্রিহিট করে নিব আর তারপর 25 মিনিটের জন্য 160 ডিগ্রিতে এটাকে বেক করে নেব। আমার বেক করা শেষ। ভিডিও ডিউরেশন বড় হওয়ার জন্য আমি বেক করা দেখাইনি, আপনারা চাইলে চুলাতেও করতে পারেন। এরপর আমি এই কেকটা কেটে নেব। দেখুন এই কেকটা প্রচুর পরিমাণ ময়েস্ট আর সফট হয়। এই কেকটার টেস্ট অন্যান্য গতানুগতিক পাউন্ড কেক থেকে পুরোপুরি আলাদা আর অনেক টেস্টি। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।